হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। এখন বাজে সকাল 5:30। আমি এখন সানরাইজের দেখার জন্য বেরিয়েছি। 5:49 টাইম। অল্প অল্প আলো ফুটেছে, দেখতে পাচ্ছ। এই জাস্ট আমি হোটেল থেকে বেরোলাম। ওই দেখো নীল কালারের বিল্ডিংটা, আমার ওখানে রয়েছি। আর ওইটা হচ্ছে সমুদ্র। তো চলো সমুদ্রতে যাই, একটা টাইম ল্যাপস তুলবো আর তোমাদেরকেও দেখাচ্ছি সানরাইজ কেমন। তো লাস্ট দুদিন ধরে আমি সকালেই উঠছিলাম, বিচে গেছি চা খেতে, কিন্তু একবারও সূর্য দেখতে পাইনি। তো চলো দেখি আজকে আমাদের ভাগ্য কেমন আছে, তো আজকে দেখতে পাই কি পাই না। তো চলো। তো এইটা হচ্ছে সকালে আর কে বিচ। দেখো এই রাস্তাগুলো সব বন্ধ করে দেওয়া হয়। তো এতটাও সকাল হয়নি যতটা মোবাইলে দেখছো, জাস্ট আলোটা ফুটেছে। ওদিকে যে গাছগুলো দেখিয়েছিলাম দেখো সব হাঁটছে এখন সকালবেলা। আর এইটা হচ্ছে কালকে শুধুমাত্র ঝড়ে, মানে এই যে জিনিসগুলো দেখছো, এই যে রাস্তার মধ্যে স্টোন চিপস বালি পড়ে আছে, কালকে রাত্রিবেলা প্রচণ্ড দাঁড়া এখানে বালি আছে। তো কালকে রাত্রে যখন আমি প্যারাডাইস থেকে ফিরছিলাম তোমাদেরকে বললাম ঝড় উঠেছে, তারপরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। তো সেই জন্য এই রাস্তার এই অবস্থা। রাস্তায় দেখো, তো এমনিতে রাস্তাটা পুরো পরিষ্কার চকচকে থাকে। তো দেখি এখন ওরা হয়তো পরিষ্কার করবে। আর এই দেখো পেছনে দেখতে পাচ্ছ লোক হাঁটছে, দেখো। আর এটা হচ্ছে বিচটা। আর এটা হচ্ছে মানে লেখা তো আছে গুগলে ম্যাপে, লিস্টিং আছে হচ্ছে প্লাস্টিক বোতল দিয়ে তৈরি। তো এটা সম্ভবত ওয়েস্ট প্লাস্টিক দিয়ে তৈরি, গুগল ম্যাপে এরকমই মার্কিং রয়েছে। সুন্দর বানিয়েছে কিন্তু। তো চলো এবার বিচের দিকে যাই। বিচে গিয়ে একটুখানি দাঁড়াই, দেখি সূর্যের কি অবস্থা, সূর্য দাদা আজকে দেখা দেবে কি দেবে না কোনো শিওর নেই। আর এই যে চেয়ারগুলো ওখানে এখনও রয়েছে, এই যে চেয়ারগুলো আগের দিন দেখিয়েছিলাম, কম আছে কিন্তু এখনও দেখো কিছু কিছু চেয়ার রয়েছে 10 টাকা দিয়ে। তো তোমরা বসে দেখতে পারবে, সানরাইজের মজা নিতে পারবে। আর আকাশ দেখে তো মনে হচ্ছে না সানরাইজ দেখতে পাবো বলে। তো ওপরটা পরিষ্কার কিন্তু নিচটা পুরোটা মেঘলা। ওই যে পয়েন্টটা দেখছো ওটাকে বলে ডলফিন নোজ পয়েন্ট। তো এখানে লাইট জ্বলছে, এটা হচ্ছে পোর্ট এরিয়া। ওর পাশেই ফিশিং হারবার বোটিং পয়েন্টও আছে। তো এখানে ম্যাক্সিমাম ওই যে বড় বিল্ডিং দেখছো ওটা নোভোটেল, একদমই সাদাটা। তো ম্যাক্সিমামই এখানে হোটেল। তো এই যে অ্যাপার্টমেন্টগুলো দেখছো, এগুলোরও কিছু কিছু রুম লোকে রেন্টে দেয়, মানে আর কি লিজ নিয়ে নেয় কেউ বাঙালি বা কেউ, তো ওগুলো রেন্ট আউট করে দেয়। আর কে বিচে যদি তোমরা থাকতে চাও, মোটামুটি দুজনের জন্য 1,500 থেকে 2,000 টাকা করে রুম ধরে রাখো। খুব লিমিটেড কিছু আছে যেগুলো হয়তো 1,000, 1,200, 1,500 নিচে পাবে, কিন্তু সেগুলো মানে আপ টু দ্য মার্ক নয়। কারণ আমি এই নিয়ে হলো 7বার এলাম, আমি প্রত্যেকবার আর কে বিচে রয়েছি। ম্যাক্সিমাম আমার কাছে 2,000 টাকা, মিনিমাম এবারে 1,400 টাকা। তো প্রচুর টাকা দাম। ওদিকে হচ্ছে তোমার বালাজিতে থাকতে পারো, বালাজির রুমগুলো একটু ছোট আর মেনলি পেছনের দিকে দেয়। আর এদিকে বিচ ভিউ গেস্ট হাউসে থাকতে পারো, নভোটেলের পাশে মানে পেছন দিকটাতে। এদিকে আমি যেখানে আছি ওখানে থাকতে পারো। সামনে একটা আছে, তোমাদেরকে আমি ট্যুর গাইড ভিডিওতে দেখাবো, তো ওইখানেও থাকতে পারো। তো এখন আমরা 4-5 জন রয়েছি, অপেক্ষা করছি সূর্যের। তো দেখা যাক কখন আসে। চলো। ব্যাড লাক, দেখে মনে হচ্ছে সূর্য উঠবে, কিন্তু অনেকক্ষণ ধরে একই পোজে। মোটামুটি ধরো 15 মিনিটের টাইম ল্যাপস নিলাম, অ্যাকচুয়ালও মেঘ সরেনি। তো আর বসে থেকে লাভ নেই, এবার রুমে গিয়ে রেডি হয়ে সীমাচলম মন্দির যাওয়ার ইচ্ছা আছে। তো দেখি ওখানে স্কুটি নিয়ে যাওয়া যাবে কি না, যদি যাই ওখানে যাব। আর এখন একটুখানি চা খাওয়ার ইচ্ছে ছিল। আজ তো চাওয়ালাও বসেনি, কালকে চাওয়ালা বসেছিল 6:10 নাগাদ, এখন 6:10 হয়ে গেছে। তো চলো এখন হোটেলের দিকেই যাই, আর কি করবো, কিছু করার নেই। আর এখানে দেখো একবার লাস্ট সূর্যের যে রেটা ওটা একবার দেখে নাও। সূর্যের ছটাটা বেরোচ্ছে এখান দিয়ে, কিন্তু এতটাই মেঘ আছে যে এখান থেকে পসিবলই না। হয়তো দেখা যাবে যে 7টা, সাড়ে 6টা, 7টার সময় হয়তো এখান থেকে বেরোলো, কিন্তু এমনিতে পসিবল না। দেখো দেখো বলছিলাম সব মর্নিং ওয়াক করে। দেখো তো এইটা একটা খুব ভালো জিনিস করেছে, এই যে বিচ বন্ধ করে হাঁটা। লোকে হাঁটছে, সাইকেল চালাচ্ছে, স্কেটিং চালাচ্ছে, কেউ দৌড়চ্ছে, কেউ আবার এসে চুপচাপ বসে আছে। বেশ ভালো লাগছে, মানে আমার নিজেরই দেখতে ভালো লাগছে, ওদের তো ভালো লাগবেই। তার সঙ্গে সমুদ্রের পাড়, হাওয়াও ভালো দিচ্ছে, কেউ কেউ ডাব খাচ্ছে। চাওয়ালা আজকে বসেনি, কেন কি বৃত্তান্ত আমি জানি না। तो देखो समुद्र बीच तो चलो होटेले जाई तारपरे बेर होच्छी चलो देखा होच्छे एकटू परे आशा करछि आध घंटा ना एक घंटार मध्य आशा करछि बेरोतेई पारबो चलो बोले ना कपाले ना थाकले किछु हय ना। देखो 10 मिनिटेर जोन्नो जास्ट एखान थेके चा खेते गेलाम एखाने बीचेर उपर चा छिलो ना बोले देखो सूर्य उठे गेছে माने मेघ क्लियर हये ओखानटा सूर्य बेरिये गेছে। इनफैक्ट देखो आमी जेखाने बसेছিলাম ओइखानेই चाয়ের দোকান বসেছে 10 मिनिट হয়েছে এক্স্যাক্ট 10 मिनिट যখন আমি গেছি তখন ছিল 6:12 এখন হচ্ছে 6:24 এই সূর্য আর এইখানে চায়ের দোকান মানে এত খারাপ আর কি বলবো লাকটাই ব্যাড লাক হয়ে গেছে মানে গুড লাকটাও খারাপের জগতেই চলছে। তো একটা টাইম ল্যাপস তুলবো একটা চা খাই তারপর এখান থেকে আবার হোটেল যাব আধ ঘন্টা লেট আমি জাস্ট ওই চা খেয়ে লেনটা ক্রস করছিলাম আমার পরের লেনেই হচ্ছে আমার হোটেল। তো দেখলাম যে সূর্যটা বেরিয়েছে বলে আবার এখানে ব্যাক করে এলাম। तो आमी जस्ट मंदिर सामने एसे पहुँचलाम।